ওকে, তো আমরা হচ্ছে আজকে ছোট একটা মানে টপিক পড়বো, সেটা হচ্ছে গত ক্লাসে যেহেতু আমরা হার্ডনেস টেস্ট নামে একটা টপিক পড়ছিলাম, যেটা হার্ডনেস টেস্ট নাম অ্যাকচুয়ালি হার্ডনেস টেস্টের একটা প্রসিডিউর যেটা ছিল ব্রিনেল হার্ডনেস টেস্টিং, সো সেটা খুব ইলাবোরেটলি আমরা পড়ার চেষ্টা করছি। ওকে, তো ওই রকমই এখন আমাদের আরেকটা টেস্টিং করতে হবে, সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু আমি আগেই বলে দিচ্ছি, যেহেতু ব্রিনেল হার্ডনেস টেস্টটা মানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে খুবই একটা ছোট টপিক, তারপরে আমরা খুবই ইলাবোরেটলি পড়ানো হয়েছে, দ্যাটস ওয়াই রকওয়েল হার্ডনেস টেস্টটাও তোমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। তবে যারা ব্রিনেল হার্ডনেস টেস্টটা বোঝো নাই আগের ক্লাসে, তাদের জন্য মানে হচ্ছে তারা আজকে এই রকওয়েল টেস্টটা একটু কনসেন্ট্রেট করবা। ওকে, তো প্রথমে আসে যে জিনিসটা, হার্ডনেস টেস্টের যে ব্যাপারটা ছিল আমাদের মেইনলি ব্রিনেল হার্ডনেস টেস্টের, সে ব্যাপারটা ছিল কি, ওই যে আমরা একটা ছোট 10 মিলিমিটার ডায়ামিটারের একটা স্টিলের বল নিতাম, তারপরে হচ্ছে একটা মেশিন ছিল, মেশিনটার ছবিও আজকে একই রকম, এই জন্য আমি আজকে দেখাচ্ছি না। সো ওই মেশিনে হচ্ছে ওই স্টিল বলের ডায়ামিটার দিয়ে একটা স্পেসিমেনের উপরে আমরা ইনডেন্টেশন করতাম, সেক্ষেত্রে ইনডেন্টেশন মানে ক্যাভিটি ক্রিয়েট করা আর কি, কিছু লোড দিতাম লাইক 3000 কেজি 10 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত। তো এরপরে হচ্ছে আমরা মাইক্রোমিটার বা মাইক্রোস্কোপ, মাইক্রোমিটার মাইক্রোস্কোপ দিয়ে আমরা সেই ইনডেন্টেশন বা ক্যাভিটির আমরা হচ্ছে ডায়ামিটারটা মেজার করতাম, ডায়ামিটার বা সারফেস এরিয়া মেজার করতাম অ্যাকচুয়ালি আমরা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা ব্রিনেল হার্ডনেস টেস্টে আমরা ওই ক্যাভিটির সারফেস এরিয়া মানে হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে সে গর্তটা হয়েছে সেই এরিয়াটা মেজার করতাম, কিংবা হচ্ছে ওই এই জন্য তার ডায়ামিটারটা মেজার করতে হইতো আমাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, কারণ হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টে আমরা হচ্ছে ওই ডায়ামিটারটা মেজার করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেইনলি ডেপথ মানে কতটুকু সে মানে হচ্ছে গর্ত হলো, হাইটটা কতটুকু সেটা মেজার করব। ঠিক আছে, কিছু বেসিক ডিফারেন্স আছে, তো আমরা আস্তে আস্তে যখন পড়ব তখন আমরা সেই ডিফারেন্স গুলো বুঝে যাবো আশা করি। তো প্রথমে যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ওকে, রকওয়েল হার্ডনেস টেস্ট কনসিস্ট অফ এ ডিফারেন্ট টাইপস অফ ইনডেন্টার্স ফর ডিফারেন্ট টাইপস অফ মেটাল। প্রথমে যে জিনিসটা হচ্ছে আমাদের ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র একটাই স্টিলের বল ছিল, মানে হচ্ছে আমরা ওই স্টিলের বল দিয়ে আমরা ইনডেন্টেশন করতাম, কিন্তু রকওয়েল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইনডেন্টার্স থাকবে। কিরকম থাকবে সেটা আস্তে আস্তে বলছি। উইথ দিস কাইন্ড অফ টেস্ট বোথ মেটাল অ্যান্ড পলিমার মেটেরিয়ালস ক্যান বি টেস্টেড। সো এটার ক্ষেত্রে আবার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র মেটাল না, আমরা বিভিন্ন পলিমার মেটেরিয়ালও যদি থাকে সেক্ষেত্রে এটাও মেজার করতে পারবো। ওকে, সো এটা দ্বারা বুঝতে পারতেছি আসলে আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যদি কোনো মেটেরিয়াল খুবই সফট থাকে সেক্ষেত্রে আমরা এই সফট মেটেরিয়ালের হার্ডনেস টেস্টটাও আমরা রকওয়েল টেস্টের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, মেটাল এবং পলিমার দুইটাই করা যাবে। সো দিস টেস্ট ইজ ক্যারিড আন্ডার কনস্ট্যান্ট লোড, ওয়ার ইন ব্রিনেল টেস্ট দ্য মেইন প্যারামিটার্স টু বি কেপ্ট কনস্ট্যান্ট ইজ বোথ টাইম লোড অ্যান্ড ইনডেন্টার ডায়ামিটার। এইখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি যে ওই ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড লোড ছিল লাইক 3000 কেজি। ওকে, আমরা বলছিলাম এটাকে চেঞ্জও করা যায়। ঠিক আছে, সেটার সাথে আবার স্পেসিফাইড একটা লোড মানে হচ্ছে তোমার টাইম, কিছু টাইম জুড়ে সেটাকে আমরা লোড দিতাম, মানে হচ্ছে কিছু টাইম জুড়ে, প্লাস হচ্ছে আমাদের ইনডেন্টার ডায়ামিটারের যে ব্যাপারটা ছিল সেটাও মোটামুটি কনস্ট্যান্ট ছিল, সবকিছুই আমরা স্ট্যাটিক ছিল এই প্যারামিটার গুলা। কিন্তু আমাদের এই রকওয়েল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই লোড যেটা আমরা দিব যেটা কেজিতে, সেটাকে অবশ্যই ফিক্স থাকতে হবে, অবশ্যই অবশ্যই ফিক্স থাকতে হবে। ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে লোড বা হচ্ছে টাইম এগুলাকে চেঞ্জ করা যেত, কিন্তু আমাদের রকওয়েল টেস্টের ক্ষেত্রে আমাদের যে লোডের যে অ্যামাউন্টটা আছে সেটাকে অবশ্যই কনস্ট্যান্ট রাখতে হবে, ইট হ্যাজ টু বি কনস্ট্যান্ট। তো এইখানে দেখো একটা ফিগার আছে, তো এই ফিগারের যে জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ব্রিনেল হার্ডনেস টেস্টের যে মেশিনটা ছিল সেই মেশিনের মতোই হচ্ছে আমাদের এই রকওয়েল হার্ডনেস টেস্টটা। ঠিক আছে,
তো বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে ওইটার মধ্যে আমরা লোডের অ্যামাউন্টটা দেখতে পাইতাম, যে লোড কত কত পর্যন্ত, একটা ডায়াল গজ মানে হচ্ছে যে ঘড়ির মতো একটা কাঁটা থাকতো, সেই কাঁটা দিয়ে আমরা আস্তে আস্তে দেখতে পারতাম যে লোডটা আস্তে আস্তে বাড়তেছে, কতক্ষণ ধরে আমরা মানে হচ্ছে ওই লোডটা একই জায়গায় আছে এটা দেখতে পারতাম। তো রকওয়েল টেস্টের ক্ষেত্রে ওই মেশিনটা সেম, মানে হচ্ছে ফিগারটা যদি মনে কর মনে থাকে তোমাদের, একটু দেখতে পারবা, আমি একটু মনে করাই দিতে পারলাম ফিগারটা, জাস্ট মিনিট, কোথায় গেল এটা, এখন এটা দেখতে পাচ্ছো? ওকে, তো এই ফিগারটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, লেকচার 8 এর এটা, ঠিক আছে? এই যে এই মেশিনটাই ছিল, ঠিক আছে, আমাদের রকওয়েল টেস্টের ক্ষেত্রে এই ধরনের মেশিনটাই থাকবে, মানে হচ্ছে লোড থাকবে, এখানে লোড দিতে হবে, তারপরে স্পেসিমেন এইভাবে থাকবে, এখানে বল আছে যেটা আমরা হার্ড ব্রিনেল হার্ডনেস টেস্টে ইউজ করছিলাম। সো রকওয়েল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমরা বল ইউজ করতে পারি, কিংবা হচ্ছে অন্য কোনো ইনডেন্টার ইউজ করতে পারবো, এই এনভিল থাকবে, হ্যান্ড উইল থাকবে, এগুলা দিয়ে হচ্ছে আমরা মেইনলি ওই স্পেসিমেনটাকে প্রপার জায়গায় প্লেস করব, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা এই লোডের এখানে একটা, আমি দেখাই নেই, যেটা হচ্ছে এখানে একটা ডায়াল গজের মতো থাকে এই মেশিনের মধ্যে, যেখানে আমরা দেখতে পারি যে কি পরিমাণ লোড দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওই ঘড়ি তো, ঘড়ি ধরে তো আমরা টাইম মেজার করতে পারবো, সমস্যা নেই, সো লোডটা দেখা যেত। কিন্তু আমার রকওয়েল টেস্টের ক্ষেত্রে ডায়াল গজ থাকবে, কিন্তু সেই ডায়াল গজে আমরা দেখতে পারবো যেটা, সেটা হচ্ছে আমাদের ওই হাইটটা মানে ডেপথটা কতটুকু হচ্ছে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার এটা কি দেখতে পাচ্ছ, মানে চেঞ্জ করছে যেটা, লেকচার 9, লেকচার 9 আসে নাই এখন স্যার, আসে নাই, ওকে এখন আসবে, আই গেস এখন আসছে তো না? জি স্যার এখন আসছে স্যার। ওকে, সো আমাদের এটার মধ্যেও পারপাস সেম, জাস্ট হচ্ছে সেখানে আমরা লোডটা মেজার করতাম, এখানে হচ্ছে আমরা ডেপথটা মেজার করব, ডেপ প্লাস হচ্ছে মানে ওই আগের ডায় আবার হচ্ছে সারফেস এরিয়া মেজার করা লাগতো। সো এখানে দেখো এটার কিছু মানে আগে জাস্ট হচ্ছে এইটুকু জাস্ট বলছো, আমরা এই ফিগারে স্টার্ট, মাইনর লোড, মেজর লোড এই সমস্ত বিষয়গুলো একটু পরে আসতেছি আমরা, তো আগে এই ফিগারটা জাস্ট দেখে রাখো, যেটা হচ্ছে যে এইখানে একটা ডেপ দেখতে পাচ্ছো, যেটা হচ্ছে ই বলতেছি, এই ইটাকে আমরা পেনিট্রেশন ডেপ বলবো, মানে কতটুকু আসলে সে গভীরে চলে গেছে, সো এটা ডেপথের হাইটটাকে ই দ্বারা প্রকাশ করছি আমরা, ঠিক আছে? এখানে মেজর লোড মাইনর লোড এটা একটু পরে বলতেছি, এখনই বলতেছি, আচ্ছা ঠিক আছে। সো রকওয়েল টেস্টের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোনো স্পেসিমেনের উপরে যদি লোড অ্যাপ্লাই করি, সে আসলে কতটুকু গভীর পর্যন্ত সে যেতে পারতেছে, ঠিক আছে? এখন এই লোডটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, একটাকে বলবো মাইনর লোড, আরেকটাকে বলবো মেজর লোড, ঠিক আছে? মাইনর লোডটা কি? মাইনর লোডটা হচ্ছে খুবই মানে হচ্ছে লাইক 10 কেজি একটা লোড আছে, ঠিক আছে, 10 কেজির মতো একটা লোড, সেটা আমরা এই ইনডেন্টারের উপরে অ্যাপ্লাই করব, যাতে করে সে এই স্পেসিমেনকে খুব ভালো একটা কন্ট্যাক্ট হয়, ঠিক আছে, মানে খুব ভালো একটা কন্ট্যাক্টে থাকে। 10 কেজি লোড দিব ওই পেনিট্রেটর মানে ইনডেন্টারের উপরে, ঠিক আছে, শুধুমাত্র ভালো কন্ট্যাক্ট হবে এটাই আমরা বলতে পারতেছি না, কিংবা 10 কেজি লোড দিলে যে সে ছিদ্র হবে না বা হচ্ছে ক্যাভিটি ক্রিয়েট হবে না সেটাও কিন্তু আমরা বলতে পারতেছি না। সো ক্যাভিটি ক্রিয়েট হতেই পারে, বাট আমার কনসার্ন হচ্ছে আমি অ্যাটলিস্ট 10 কেজি লোড অবশ্যই আমি দিব, ঠিক আছে? যদি ক্যাভিটি হয়ে যায় দেন আমরা পরবর্তীতে সেটাকে মেজার করতে পারবো, কিন্তু যখন আমরা এটা 10 কেজি লোড আমরা যখন দিব, ধরে নিলাম অল্প একটু ক্যাভিটি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, অল্প একটু, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছো যে একটা চিকন লাইন টানা আছে, সো ধরলাম যে এই পর্যন্ত ক্যাভিটি ক্রিয়েট হয়েছে, সো এই পর্যন্ত আমরা ডায়াল গজে তখন যে মানে হচ্ছে 10 কেজি লোড দিছি, এরপরে হয়তো বা এর নিচে সে আর যাচ্ছে না, তখন আমরা কি করবো যে জিনিসটা, সেটা হচ্ছে ডায়াল গজে এখনকার অবস্থাটাকে আমরা জিরো ধরবো, ঠিক আছে, মানে হচ্ছে লাইক হচ্ছে সে হয়তো বা 2 মিলিমিটার গভীরে চলে গেছে, ডেথ হয়ে গেছে, সো ওই 2 মিলিমিটারকে আমরা জিরো বা ড্যাটাম লাইন ধরবো, ঠিক আছে, মানে আমরা ধরবো 2 মিলিমিটার থেকে এর পরবর্তী কাজটা শুরু হবে, ঠিক আছে, এটা বুঝে রাখো। সো এরপরের ব্যাপারটা হচ্ছে আমার মেজর লোডের কাহিনী। মেজর লোডটা কি?
Major load is then applied and the depth of the indentation is recorded on a dial gauge. ঠিক আছে এরপরে major load apply করা হয় ঠিক আছে minor load 10 kg ইউজ করলাম তারপরে আবার মানে ইউজ করে তারপরে যে গভীরতাটা পাইছি আমি সেটাকে ধরলাম জিরো দেন আমি দেশ মানে হচ্ছে মোটামুটি মেজর লোড হচ্ছে 150 কেজির মতো হয় সো এই 150 কেজির যে লোডটা সেটাকে অ্যাপ্লাই করব সো যদি অ্যাপ্লাই করি ডেফিনেটলি সেটার ডেপথটা আরো বেশি গভীরে যাবে তো গভীরে যে একটা পর্যায়ে যে আমরা ধরলাম যে কিছু সময় ধরে আমরা লোড দিলাম তারপরে থেমে গেলাম কিংবা হচ্ছে অবশ্যই তো একটা গভীরতায় যে সে আর তার বেশি গভীরে যাবে না ঠিক আছে মানে হচ্ছে একটা ডেপথে যে কনস্ট্যান্ট হবে তো এটাও হতে পারে কিংবা হচ্ছে নির্দিষ্ট আমাদের স্পেসিফাইড টাইমও থাকতে পারে সো সেই পর্যন্ত আমরা মেজর লোডটা অ্যাপ্লাই করব মানে 150 কেজি সো 150 কেজি অ্যাপ্লাই করলে তারপরে হচ্ছে সে আরো গভীরে গেল এবং একটা নির্দিষ্ট গভীরতায় যাওয়ার পরে সে ধরলাম যে এই পর্যন্ত ডেপথ হলো ক্যাভিটি ঠিক আছে এই লাইনটা সো এই যে আগের যে লাইনটা ছিল লাইক বললাম যেটাকে 2 মিলিমিটার এটাকে জিরো ধরছিলাম পরবর্তীতে মেজর লোডের কারণে তার ডেপথ হলো 12 মিলিমিটার তাহলে বলো এখন হচ্ছে 2 মিলিমিটার কে জিরো ধরার পরে যদি 12 মিলিমিটার হয় তাহলে হচ্ছে এই মেজর লোডের জন্য এই ডেপথটা কতটুকু হবে 10 মিলিমিটার তাই না জি স্যার 2 কে তো জিরো ধরছি সো এরপরে আবার 12 পেলাম তার মানে এটাকে আমরা 10 বলতে পারি সো এটা হচ্ছে আলটিমেটলি মেজর লোড হচ্ছে কি বলবো মানে এই যে ই এর যে ভ্যালুটা পেনিট্রেশন ডেপথ সেটা হচ্ছে 10 মিলিমিটার ওকে এটা কেন করা হয় আগে দেখো ব্রিডল হার্ডনেস টেস্টটা কিন্তু আমরা একদম সারফেসের উপরে করতাম ঠিক আছে একদম সারফেসের উপরে সো এই রকওয়েল হার্ডনেস টেস্টে আমরা একবারে যে কাজটা করি আমরা একদম সারফেসের ভিতরে যে আমরা মিটারটা অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রপার্টিটা টেস্ট করতে পারি ঠিক আছে এটা কোয়াইট অ্যাকুরেট মানে হচ্ছে আমরা মেটেরিয়ালের ভিতরে সারফেসে কি আছে সেটাই না সারফেসের সময় অনেক সময় কোটিং দেওয়া থাকে অনেক কিছু থাকে বাট হচ্ছে এটা করলে যে জিনিসটা হয় আমরা অ্যাকচুয়ালি ভিতরে যে মেটেরিয়ালটা আছে সেটার কি কন্ডিশন সেটা কি প্রপার্টি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি সো মেজর লোড হচ্ছে 150 কেজি আর মাইনর লোড হচ্ছে 10 কেজি ওকে সো এটা দেখো এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার লোড ঠিক আছে একটা ট্রায়াঙ্গুলার লোড এটা কিন্তু একটা স্ফেরিক্যাল কোনো লোড না মানে হচ্ছে তোমার ইনডেন্টার না ওকে এই পর্যন্ত তো বুঝতে পারছো এই পর্যন্ত আপনাদের পয়েন্ট কারো কোনো কোশ্চেন আছে স্যার স্যার রকওয়েল আর ব্রিনেলের স্যার ক্ষেত্রে স্যার মেটাল কি স্যার আলাদা আলাদা হয় যেহেতু স্যার এখানে খুবই কম মানে স্যার ওই তুলনায় তো খুবই কম স্যার ওখানে 3000 কেজি আর এখানে স্যার মাত্র স্যার 150 কেজি মেটাল হচ্ছে তোমার এগুলাই যে কি বললাম যে এইটা কিন্তু অনেক সময় কি বলবো এটা মেটাল এন্ড পলিমার বোথ কেজির ক্ষেত্রে আমরা ইউজ করতে হয় তো স্বাভাবিক বুঝতে পারতেছো পলিমারটা অবশ্যই সফট হবে এবং মেটালও যেগুলো সফট সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে তো মেটালের কথাটাই বলতেছি স্যার আর তাছাড়া আরেকটা কথা বলবো যে এখানে যে ইনডেন্টারটা আসবে আগের ক্ষেত্রে কিন্তু আমরা স্টিল বল ইউজ করছিলাম সো এখানে যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে ডায়মন্ড সো এটা এটা আমরা একটু আসতেছি খুবই ছোট একটা ডায়মন্ডের কনিক্যাল শেপ বলো স্যার এখানে তো আমরা পলিমারের ক্ষেত্রে এই সেম টেস্ট ব্যবহার করতে পারবো স্যার না হলে পলিমারের ক্ষেত্রে তো স্যার ইলাস্টিক প্রপার্টিটা স্যার একটুখানি থাকে তো কোন স্যার এটা এটা কি কোনো এফেক্ট ফেলবে মানে স্যার ইন্ডেন্টেশনটা তো মানে পুরোপুরি পাওয়া যাবে মানে আচ্ছা যে হচ্ছে ইলাস্টিসিটির ব্যাপারটা হচ্ছে সে যদি আগের অবস্থানে চলে আসে তখনকার অবস্থাটা তাই না আমরা কিন্তু হচ্ছে এখানে যে ব্যাপারটা করতেছি আমরা যখন এই যে মেজর লোডটা এখানে দিয়ে রাখতেছি ঠিক আছে তারপরে কিন্তু মানে হচ্ছে যখন সে এই মানে হচ্ছে বলতেছে এই লোডটা ওই ভিতরেই আছে লোড তখনও সরায় নেই তখনই কিন্তু আমার ডায়াল গজে হচ্ছে আমার রেজাল্টটা কিন্তু দিয়ে দিচ্ছে আমার ইলাস্টিসিটির ইফেক্টটা কখন আসবে যখন আমরা লোডটাকে সরায় নিব বুঝতে পারছো আমাদের মেশিনারিজের মিল নাই একটু তারপরে বোঝার চেষ্টা করবো আচ্ছা ডায়াল কনসিস্ট অফ 100 ডিভিশন মানে হচ্ছে ঘুরির কাটার মতো যেটা কথা বললাম সেটা 100 ডিভিশন আছে ইচ ডিভিশন রিপ্রেজেন্টিং এ পেনিট্রেশন ডেপথ অফ 0.002 মিলিমিটার 0.002 মিলিমিটার মানে বুঝতে পারছো 1 মিলিমিটারেরও প্রায় 100 ভাগের এক ভাগ মানে খুবই ছোট ঠিক আছে এই ডেপথটা মানে হচ্ছে 100টা ভাগ করা আছে প্রত্যেকটা কাটায়
মানে হচ্ছে প্রত্যেকটা ডায়াল গজের, সো 100 কাটার প্রতিটা কাটা হচ্ছে ডিভিশন হচ্ছে তোমার এতটুকু হাইট বা ডেপথ হচ্ছে মেজার করে। ওকে, সো এই পর্যন্ত আমার হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ স্কেল ফর মেজারিং। স্যার 0.00 ন্যানোমিটার এটাই মানে সর্বনিম্ন মানে ই করা যাবে ডেপ নির্মাণ? হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে একটা স্কেল যদি আসে, একটা কাটা যদি ঘুরে, তার মানে হচ্ছে এতটুকু ডেপথ হচ্ছে আমার ইয়া হয়েছে, মানে বুঝতে পারছো? মানে আমার যদিও ম্যাটেরিয়াল গুলো সফট হচ্ছে, সো হার্ড ম্যাটেরিয়ালও টেস্ট করা যাবে, কারণ হার্ড ম্যাটেরিয়াল অল্প না অল্প এই ন্যানো স্কেলেও কিন্তু তার, এটা কিন্তু ন্যানো স্কেলে বলতে বলা যেতে পারে, কারণ ন্যানো কি হয়েছে 10⁻⁵ হয়েছে, ন্যানো তো 10⁻⁵। সো আমরা চাইলে হার্ড ম্যাটেরিয়ালও করতে পারবো, কারণ হচ্ছে অল্প থেকে অল্পতর যদি আমার ডিফ্লেকশন বা হচ্ছে ক্যাভিটিটা ক্রিয়েট হয় সেটা তো মেজারেবল, তাই না, এই স্কেলে। সো মেজার করতে পারলে আমরা অবশ্যই আর এইচ, আর এইচ বলতে কিন্তু আমরা রেনল, সরি রেনলস না, রকওয়েল হার্ডনেস মানে রকওয়েল। সো এখন যদি বলি আমরা সি স্কেল, মানে হচ্ছে এখানে দুইটা স্কেল আছে আবার, ঠিক আছে, মানে ওই যে বললাম একটা মেটাল পলিমার, সো বুঝতেই পারতেছ মেটালের জন্য যে কন্ডিশন হবে পলিমারের জন্য অবশ্যই সেই কন্ডিশনটা হবে না, তাই না? সো দুইটা কন্ডিশন আছে, দুইটা স্কেল আছে, একটা সি স্কেল আর একটা হচ্ছে বি স্কেল। কিরকম? তো সি স্কেলটা হচ্ছে 120 ডিগ্রি ডায়মন্ড কোণ কর দ্য ব্রেল ইন্ডেন্টার, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এখানে দেখলাম যে একটু ই করা আছে না, অ্যাঙ্গেল করা, এটা হচ্ছে 120 ডিগ্রি, এবং এই ইন্ডেন্টারটা হচ্ছে পিওর ডায়মন্ড দের তৈরি, ঠিক আছে। সো এটাকে আমরা ব্রেল ইন্ডেন্টার বলছি। ওকে, সো এটা খুবই ছোট, সো উইথ মেজর লোড অফ 150 কেজি। সো ডায়মন্ড দিয়ে যেটা আমরা হচ্ছে মেটাল হার্ড মেটাল এই জেনারেলি আমরা ছিদ্র করে থাকবো বা ক্যাভিটি, সেক্ষেত্রে আমাদের মেজর লোডটা হচ্ছে 150 কেজি। এটাকে আরসি দ্বারা প্রকাশ করা হচ্ছে, রেঞ্জ ইজ আরসি 20-70, মানে এই রেনল্ডস নাম্বারের রেঞ্জটা হবে, রেনল্ড না সরি রকওয়েল, রকওয়েল নাম্বারের রেঞ্জটা হবে হচ্ছে তোমার 20-70, ঠিক আছে। ইউজ ফর হার্ড মেটেরিয়ালস লাইক হার্ডেন স্টিল। আমরা তোমরা যদি ব্রিনেল হার্ডনেস টেস্টের কথা একটু মনে থাকে, তাহলে যে ইন্ডেন্টারের কথা যেটা বলছিলাম সেটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি আমাদের হার্ডেন স্টিল, মানে ওই হার্ডেন স্টিল দিয়ে আমরা অন্য ম্যাটেরিয়ালকে টেস্ট করতাম, আর এই রকওয়েল টেস্টে আমরা যে কাজটা করতেছি ওই হার্ডেন স্টিলকেই আমরা টেস্ট করবো, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি ডায়মন্ড। সো মাইনর লোড ইজ 10 কেজি, ওই যে বললাম মেজর লোড আর মাইনর লোড, মাইনর লোড 10 কেজি, মেজর লোড হচ্ছে 150 কেজি, আর এটা রেঞ্জ হচ্ছে 20-70 ফর হার্ডেন্ড স্টিল বা হচ্ছে মানে অনেক হার্ড মেটেরিয়াল যেটা থাকে, এবং সেটাতে অবশ্যই কন্ডিশন এটা হচ্ছে সি স্কেলে, মানে স্কেলটাই দুইটা কন্ডিশনে থাকবে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি স্কেল। ওকে, তো এই জন্য রকওয়েল দিয়ে সি বোঝানো হয়েছে যে এটা আসলে সি স্কেলের ক্ষেত্রে। ওকে, লাইক তুমি যদি একটা মানে হাইট মেজার করো, ঠিক আছে, লাইক তুমি সুন্দর করে লিখে দিলা যে এটার হাইট 50 আর একটার হাইটও 50, কিন্তু একটার হাইট হচ্ছে 50 মিটার আর একটার হাইট হচ্ছে 50 মিলিমিটার, সো তোমাকে তো ওই ইউনিটটা বা হচ্ছে স্কেলটা মেজার করতে হবে, কোনটা মিটার স্কেল কোনটা মিলিমিটার স্কেল, দ্যাটস ওয়াই তোমাকে আরসি অথবা আরবি এটা ইয়া করতে হয়। সো বি স্কেল ইজ স্টিল বল ইন্টেন্ডার, এই ক্ষেত্রে আমরা স্টিল বল ইন্টেন্ডার ইউজ করব, কিন্তু সেক্ষেত্রে আরসি 20-70 মানে এটা কি স্যার মানে ন্যাচারালি এর মধ্যে মানে আরসি মানটা বের হয়? হ্যাঁ, এর মধ্যেই ন্যাচারালি থাকে আর কি, ঠিক আছে, মানে মোটামুটি হার্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা থাকে। তো বি স্কেলের ক্ষেত্রে কি আছে, স্টিল বল ইন্ডেন্টার, এই ক্ষেত্রে আমরা স্টিল বল ইন্ডেন্টার করব। সো গ্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে 10 মিলিমিটার ডায়ামিটার ছিল, আর এই ক্ষেত্রে দেখো 1.6 or 3.2 মিলিমিটার ডায়ামিটার, মানে সেক্ষেত্রে এইটার ডায়ামিটার আবার খুব ছোট। সো মেজর লোড হচ্ছে 150 কেজি, মাইনর লোড হচ্ছে 3 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলি মানে ছোট মানে হচ্ছে সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটাকে আরবি দ্বারা প্রকাশ করা হবে, এবং আরবির রেঞ্জটা হবে 0-100। এখন বলতে পারো যে স্যার আরসি তো 20-70, এটা হচ্ছে আরবি 0-100, মানে এটা তো 100 হতে পারে, তার মানে কি একটা পলিমারের ক্ষেত্রে দেখলাম সেটার ভ্যালু আরবির ভ্যালু হচ্ছে 100, কিন্তু হার্ডেন স্টিলের ক্ষেত্রে সেটার আরসি এর ভ্যালু দেখলাম 70, তার মানে কি পলিমার কি হার্ডেন স্টিলের চেয়ে শক্ত হবে না? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমার তো এই স্কেলটাই চেঞ্জ করা আছে, তাই না, যে বি স্কেল এটা আর সি স্কেল হচ্ছে এটা। এন্ড ফাইনালি এখানে আইচ আর সি লেখছি, সো সিটা বাদ দিও, মানে এটা যেকোনো একটা দুইটা স্কেলের জন্য ইউজ করা যাবে। সো এইচ আর ইজ গোস টু 0.2 - e × 500, এখানে ইটা হচ্ছে আমার ওই যে ডেপথ যেটা, সেটা অবশ্যই মিলিমিটারে থাকতে হবে, ঠিক আছে। সো এই ওয়েজ
আমরা এইচআর এর যে ভ্যালুটা সেটা আমরা পাবো, এবং সেটা সি স্কেলের জন্য 20 থেকে 70 এবং বি স্কেলের জন্য 0 থেকে 100 এর মধ্যে থাকবে। ওকে, সো বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে স্যার, বি স্কেল পলিমারের জন্য আর সি স্কেল মেটালের জন্য? জি স্যার। নট অনলি পলিমার, মানে সফট মেটাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। এটা সি স্কেলটা জেনারেলি হার্ড মেটালের জন্য ইউজ করা হয়। ওকে ওকে, সো আমরা এখন তাহলে একটা ভিডিও দেখি। স্টপ শেয়ারটা করে নিই। ওকে, ওইটা আবার অপটিমাইজ করা যাক। তোমরা তো মনে হয় সাউন্ড পাচ্ছ না, তাহলে আমিও সাউন্ড চিরেই করে দিই। ওকে, সো আমরা হচ্ছে এই গিয়ারটার মোটামুটি রকওয়েল হার্ডনেস টেস্ট করব। সো এই ক্ষেত্রে যে একটা মানে হচ্ছে এটা স্ফেরিক্যাল শেপ না, আগেরটার ক্ষেত্রে কিন্তু স্ফেরিক্যাল একটা শেপ ছিল, ঠিক আছে? সো এই ক্ষেত্রে একটু ইনক্লাইন থাকবে, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ইনডেন্টার যেটা সেটা থাকবে। স্যার দেখা যাচ্ছে না তো? শেয়ার হচ্ছে না? দেখা যাচ্ছে না? না স্যার, আমি তো শেয়ার দেইনি, আমি নিজে নিজে মানে হচ্ছে শেয়ার না দিই, আমি একা একা বলতেছি কথা। এখানে দেখতেছো প্রথমেই, সরি সরি, এটাকে দেখতেছো যে 10 কেজি আর কি, 10 কেপি তারা বুঝাইছে, হোয়াটএভার ইট ইজ। সো আমরা এটা 10 কেপিও বলতে পারবো। দেখো যে এখানে 98.1 নিউটন, মানে কেজি থাকলে তো সেটা 9.81 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা আসবে। সো এটা হচ্ছে আমাদের মাইনর লোড F1। সো এরপরে এটার ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ডেপ পেলাম, যেটাকে 1 বলতেছি, ঠিক আছে? এরপরে আবার আমরা কি করব, ওটাকে কিন্তু উঠাই নাই এখনো। সো এরপরে আমরা F2 ওই অবস্থায় আবার অ্যাপ্লাই করব। সো সেটাকে ধরলাম 140, এখানে 140 ধরছে, 150 ধরা হয় কি জেনারেলি। কোন পজিশন স্টেবিলাইজ হয়ে গেছে। টাইম হচ্ছে তোমার ইয়ার মতো, কি যেন বলে, হ্যাঁ, ব্রিলের মতো, যেটা হচ্ছে কিছু সময় ধরে রাখতে হয় আর কি। কারণ হচ্ছে কি, তোমার এই ম্যাটেরিয়ালেরও কিন্তু অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকবে, তাই না? সেই ম্যাটেরিয়ালটা অবশ্যই কিছু দূর যাওয়ার পরে সে কিন্তু এই ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি লোডকে রেজিস্ট করবে, সে থামাই দিবে নিজে থেকে। ওকে, সো তখন আর কি, কারণ হচ্ছে দেখো এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এই এরিয়াটা। সো অবশ্যই একটা পর্যায়ে যে ফ্রিকশনটা বেশি হবে, রেজিস্ট্যান্সটা বেশি হবে, তো সেই পর্যায়ে সে থামিয়ে দিবে। সো এখানে আবার দেখো যে আমাদের এখানে মানে খুবই বেশি অ্যাকুরেসির জন্য আমাদের একটা লাইন নিচে পয়েন্ট, যেটা হচ্ছে 3 নম্বর লাইন, সেটা হচ্ছে আমরা ওই কিছু স্টেবিলাইজ করার পরে আমরা হচ্ছে যখন লোডটা অ্যাকচুয়ালি কমানো শুরু করব, এট দা যখনই শুরু করব মানে লোডটা যখন ছেড়ে দিব তখন সে কিছুটা উপরে উঠে যাবে, সেটা হচ্ছে পয়েন্ট 3 যেটা লাইন। সো আপাতত আমাদের পয়েন্ট 3 এর এটার কোনো দরকার হবে না, কারণ দেখলাম তো যে স্কেলটাই হচ্ছে 0.002 মিলিমিটার স্কেল। তো সেক্ষেত্রে যদি এতগুলা লাইন নিতে যাই, সো ইট উইল বি ভেরি হার্ড টু ক্যালকুলেট। সো আমাদের যেটা হচ্ছে 1 আর 2, দুইটা পয়েন্ট মিলেই হচ্ছে। ওকে,
সো আমাদের বেসিক্যালি নিতে হবে 1 আর 3 এর মধ্যে যেটা পয়েন্ট। সো নেওয়ার পরে আমরা যে এই যে ভ্যালুটা যেটা পাবো e, সেটা হচ্ছে আমাদের ওই ডেপথ। এন্ড আমরা যদি এই ইকুয়েশনে ওই ডেপথটাকে বসাই, দেন উইল গেট দ্য রকওয়েল হার্ডনেস। এখানে c দিছে, কারণ হচ্ছে সেটা এমন ইন্ডেন্টার ইউজ করছে, আর c তো আমরা জেনারেলি কি বলছিলাম যে c স্কেলার জন্য ইউজ করা হয়। ওকে, সো দিস ইজ দ্য আমাদের হার্ডনেস টেস্টিং। ওকে, সো এতটুকু ছিল আমাদের মেইনলি যেটা এই যে মেশিন, এটা ছিল আমাদের মানে অ্যানিমেটেড একটা থিওরির মতো। সো এই যে মেশিনটা, এই মেশিনটা কিন্তু আমরা ব্রেনের হার্ডনেস টেস্টের ক্ষেত্রে ইউজ করছিলাম। ওকে, সো আমাদের তো আর এত ভালো কোনো মেশিন টেশিন নাই, সো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যে সমস্ত মেশিন গুলো আছে আমাদের সেগুলো ইউজ করা লাগে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো স্যার। আমি স্যার ক্লাসটা আর কন্টিনিউ করতে পারতেছি না স্যার, আমি একটু স্যার হসপিটাল যাচ্ছি। তো স্যার যদি স্যার অ্যাটেনডেন্সটা দিয়ে দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোর রোল কত স্যার? 103 স্যার। 103, ওকে ঠিক আছে। 103, ওকে ঠিক আছে, লিখে রাখছি 103। জি স্যার, ওকে ঠিক আছে, তুমি লিখ নাও, তোমারটা লিখে নিও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কত তারিখ দিন আজকে? 29 না 30? স্যার আজকে 30 স্যার, 37 তারিখ। ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা আমরা অ্যাকচুয়ালি মানে যেভাবে মেজারটা করে থাকি। মাইক্রোমিটার, মাইক্রোস্কোপ, এখানে দিয়ে আমরা জেনারেলি ফোকাস করি কোন জায়গায় অ্যাকচুয়ালি আমরা ডেপথ মানে চেঞ্জ ইনডেশনটা করবো। ঠিক আছে, সো লোড দেওয়া যখন শুরু হয়, প্রথমে মাইনর লোড দেওয়া হবে, এন্ড দেন মেজর লোড দেওয়া হবে। সো এখানে যদিও এই যে পরে যখন এই যে প্রথমে কিন্তু মাইনর লোড হচ্ছে আমরা দিছি, তারপরে দেখবো যে আবার একটু প্রেস করছি। সো এই যে এই প্রেস করার পরে সেটা হচ্ছে আমাদের মেজর লোড, এন্ড দেন ফাইনালি আমরা হচ্ছে সেটাকে আবার উপরে তুলে নেব। কারণ হচ্ছে আমাদের অলরেডি এটা তো অটোমেটেড মেশিন, দ্যাটস ওয়াই আমাদের অলরেডি রেঞ্জটা এখানে দিয়ে দিবে। সো এখানে যে রেজাল্টটা শো করতেছে এটাই হচ্ছে আমাদের HRC, মানে সি স্কেলে আমাদের রকওয়েল হার্ডনেস নাম্বার, যেটা 54.89। ওকে, সো এটাই ছিল। ওকে, সো বুঝতে পারছো তোমরা প্রসিডিউরটা? জি স্যার। ওকে, সো এটাই ছিল মোটামুটি আমাদের ব্যাপার। তো এখন যে জিনিসটা হচ্ছে, ক্লাস শেষ করার আগে তোমাদের কাছে আমার জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্ট আর রকওয়েল হার্ডনেস টেস্ট দুইটাই পড়াইছি, কিন্তু দুইটার কোনো পার্থক্য আমি বলি নাই, মানে হচ্ছে এভাবে লিখে বলি নাই। তো তোমরা বলো তো, একজন একজন করে বলো কি কি পার্থক্য থাকতে পারে সেই জিনিসগুলো ব্রিনেল এবং রকওয়েল হার্ডনেস টেস্টের মাঝখানে। স্যার ব্রিনেল হার্ডনেস টেস্টে স্যার ভেরি হার্ড মেটাল ইউজ করা হয়, মানে কি স্যার লোডও বেশি অ্যাপ্লাই করা হয়। হার্ড মেটাল কি হিসেবে? মানে পলিমারের ম্যাটেরিয়াল সহ আর কি করা যায়, পলিমার সহ করা যায়, মানে সফট মেটালও করা যায়, তাই না? সফট মেটালও করা যায়, কিন্তু রকওয়েলের হার্ডনেসের ক্ষেত্রে, ব্রিনেল হার্ডনেসের ক্ষেত্রে আমরা হার্ড মেটালগুলাই করব। ওকে, ঠিক আছে। এরপরে তো অ্যালুমিনিয়াম একটা বললা, এরপরে আর কেউ, আর একজন কেউ বলো, যদি না বলো অ্যাট লিস্ট পাঁচ জনকে তো আমি ধরবই ইন্ডিভিজুয়ালি, র‍্যান্ডমলি আমি ধরব। সিয়ার বলো স্যার, অতিরিক্ত মানে ব্রিডেল হার্ডনেস টেস্টে অতিরিক্ত লোড দেয়া হচ্ছে, আর রকল হার্ডনেস টেস্টে স্যার কম লোড দিয়ে ইনটেন করা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, সিএম বললা, ভালো, সুন্দর। শুভ বলো স্যার, একটা ইনডেন্টর স্যার যে রাউন্ড, আরেকটা স্যার ডায়মন্ড আকৃতির। হ্যাঁ, সেই ঠিক আছে, সেটাও বলা যায়, কিন্তু আমি ডায়মন্ড আকৃতি না দিয়েও, আমি শুধু রাউন্ডটা দিয়েও, মানে এখানে কিন্তু স্টিল বলের কথা বলছি, তাই না? স্টিল বল দিয়েও করা যায়, সো বেটার এই অপশনটা বাদ দিই আমরা।
সো রাউন্ড কেমিক্যাল দুইটাই ইউজ করা যায় এটা বলতে পারো যে হ্যাঁ রাউন্ড দুই কনিক্যাল দুইটাই ইউজ করা যায় কিন্তু ব্রিনেলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা রাউন্ড ইউজ করি হ্যাঁ ওকে ঠিক আছে ওকে শুভ বললা আর ওকেও অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা বাদ দিয়ে যাচ্ছ তোমরা বর্ষা বলতে যাচ্ছিলাম মনে হয় কিছু বলো স্যার ব্রিনেল হার্ডনেস টেস্টে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে মেজার করা হয় এইটা হচ্ছে যে আর হচ্ছে রক ওয়াল হার্ডনেস টেস্টে হচ্ছে হাইটটা এখানে অ্যাকচুয়ালি ডায়ামিটার না ওখানে হচ্ছে আমরা সারফেস এরিয়া মেজার করি আর এখানে হাইট না এখানে আমরা অ্যাকচুয়ালি ডেপথটা মেজার করি ঠিক আছে সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ হচ্ছে আমরা কোনটা মেজার করতেছি ওইটার ক্ষেত্রে ইকুয়েশন ছিল পি বাই পাই বাই টু ডি ইনটু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ঠিক আছে এরকম কিছু একটা ইকুয়েশন ছিল তো ওইখানে অ্যাকচুয়ালি আমরা সারফেসটা মেজার করতাম প্রীতি সরকার তোমা তুমি বলবা মনে হয় কিছু আচ্ছা আচ্ছা বলবে না ওকে কিছু সময় ধরে দেওয়া লাগে আর কি দশ পনেরো সেকেন্ড বা হচ্ছে এরপরে আমরা কিন্তু ব্রিনেল হার্ডনেস টেস্টের ডিউরেশনটা টাইম সেকেন্ডটা কিন্তু কমায় নিতে পারি ঠিক আছে তো আমরা বরঞ্চ এটা বলতে পারি যেটা হচ্ছে আমাদের ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে লোডটাকে আমরা মানে যে কোনো লোড দিয়ে আমরা শুধুমাত্র সেটাকে মেনশন করে দিতাম যে 1000 কেজি 1000 কেজি 100 কেজি সেটাকে মেনশন করে দিতাম কিন্তু আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমাদের স্কেলই দুইটা আছে এবং সেখানে লোড অবশ্যই কনস্ট্যান্ট লাগে একটা 150 কেজি আর একটা হচ্ছে 100 কেজি ঠিক আছে এটাও বলতে পারি যখন পরীক্ষা করছি একবারই ইউজ করছি এখানে তো আগে স্যার ফার্স্টে মাইনর দিয়ে স্যার আগে একটু ক্যাভিটি ক্রিয়েট করতেছি সেটা জিরো ধরে তারপরে স্যার মেজর লোড দিচ্ছি স্যার তো এটা স্যার পার্থক্য হিসেবে দেওয়া যাবে স্যার হ্যাঁ এটা তুমি দিতে পারো তবে এটাকে যদি এভাবে একটু দাও যেটা হচ্ছে যে ব্রিনেল হার্ডনেস টেস্টে আমরা যখন একটা লোড ইউজ করি সেটাকে অবশ্যই ওই কন্ডিশনের মধ্যে ফেলতে হয় লাইক 3000 কেজি ইউজ করতেছি আমরা 3000 কেজি লোড দিয়ে কপার অ্যালুমিনিয়াম স্টিল সবগুলাই একসাথে ইউজ করে ফেলতেছি ঠিক আছে ওই আমরা পুরা যত দুনিয়ায় যাবো যত মেটাল বা মেটেরিয়াল আছে সবগুলো হার্ডনেস টেস্টের ক্ষেত্রে 3000 কেজি দিব তারপরে আমরা ওই মেশিনে আমরা ওই নাম্বারটা পাবো সো কিন্তু আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টে হচ্ছে আবার 3000 এর ক্ষেত্রে আবার পরবর্তীতে আমরা 1000ও করতে পারি 1500ও করতে পারি 2000ও করতে পারি ঠিক আছে সো এটা আমার ওন উইল আমার উইশ আমি কোনটা ইউজ করব কিন্তু আমরা রকওয়েল টেস্টে কিন্তু দুইটা কনস্ট্যান্ট বানাবো ঠিক আছে 110 কিংবা হচ্ছে 100 অথবা 3 কেজি ওকে সো এটা মোটামুটি আমাদের কনস্ট্যান্ট স্যার লোড একটাতে কনস্ট্যান্ট আর একটাতে স্যার ভ্যারি করবে এইভাবে দেওয়া যায় এটা ভ্যারি করবে আবার মানে হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্টে হচ্ছে আমরা লোডটাকে জাস্ট একবারই অ্যাপ্লাই করতেছি সেটা কিছু সময় ধরে রাখতেছি কিন্তু হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টটাকে দুই ধাপে অ্যাকচুয়ালি আমাদের লোডটা ইউজ করতে হচ্ছে হ্যাঁ এই প্রসিডিউরটা স্যার ঠিক আছে সো এই জিনিসগুলো আশা করি তোমরা পারবা তাই না নিজে থেকে যেহেতু বলতে পারছো সো আই গেস যদি কোশ্চেন হয় মানে হচ্ছে মানে ইয়াগুলো নাও আসে কি যেন বলে কি বললাম যে ডিফারেন্স এর কথাটা আমি বলে দেইনি বাট হচ্ছে পরীক্ষা যদি আসে তাহলে আশা করি তোমরা বলতে পারবা জি স্যার আই থিংক ইট উইল হেল্প ইউ ঠিক আছে টু আন্ডারস্ট্যান্ড তো এখানে তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাদের জন্য এটা ভালো হয় কিনা এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে তো আমি চেষ্টা করবো আমি একটু ফ্রি হলে তোমাদের প্রত্যেকটা ক্লাস থেকে কিছু কিছু কোশ্চেন দেওয়ার জন্য মানে কোন টপিক ধরনের কোশ্চেন দেওয়ার জন্য আসলে কোশ্চেন দিলে তো এটা তোমাদের জন্য মানে হচ্ছে ঠিক আছে ভালো হইলো আমি হার্ড এফোর্ট দিয়ে তোমাদের জন্য কোশ্চেন গুলো করে দিলাম বাট হয়তোবা আমি সব কোশ্চেন না কিছু সিলেক্টেড কোশ্চেন হয়তোবা তোমাদের সলভ করতে পারবো ঠিক আছে হয়তোবা দেখা গেল কোশ্চেন অনেকগুলো হবে ঠিক আছে প্রত্যেকটা লেকচার থেকে হয়তোবা 5-6টা করে কোশ্চেন হলেও দেখা যাচ্ছে 8-9টা লেকচার থেকে প্রায় 50-60টার মতো কোশ্চেন চলে আসতেছে সো হয়তোবা সবাই তোমরা হয়তোবা কয়জন স্টুডেন্ট থাকবা লাইক 300 স্টুডেন্ট So I will divide the questions. ঠিক আছে I will divide the set of questions. So এক এক গ্রুপ করে দিব সো গ্রুপ অনুযায়ী হয়তো বা সলভ করে হয়তো বা আমি গুগল ড্রাইভে তোমাদের আপলোড দেওয়ার জন্য বলবো মেইল করো না বাবারা প্লিজ তোমাদের প্রায় হচ্ছে আমি 600-700 মেইল পাইছি গত কয়েকদিনে
এবং এগুলো ডাউনলোড করতে আমার প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো এটা করলে তোমাদের জন্য কেমন হয়, আসলে তোমাদের প্র্যাকটিসটা হচ্ছে অন্তত, এখন তো আমি বুঝতে পারতেছি। জি স্যার, এটা ভালো হয় স্যার। স্যার গ্রুপ ডিভাইড করে দিলে তো মানে এক একজনের কাছে এক একটা অ্যানসার রইলো, সবার কাছে তো স্যার অ্যানসারটা রইলো না। গ্রুপ তো এটা না, এই জন্যই তো বললাম যে গুগল ড্রাইভে আপলোড করবা, কারণ গুগল ড্রাইভে তো তোমরা সবাই অ্যাক্সেসেবল। ও স্যার বুঝতে পারছি না স্যার, গ্রুপ কয়টা হবে স্যার? গ্রুপ তো দুই তিনটার বেশি হওয়ার কথা না স্যার। সেকশন ওয়াইজ গ্রুপ হইলে হ্যাঁ, সেকশন ওয়াইজ গ্রুপ হবে, লাইক হচ্ছে পাঁচটা চারটা হয়, তাহলে চারটা হইলে সবাই সুবিধা হবে। আবার ধরো হচ্ছে তোমাদের যে কিছু, আমি কি ম্যাথ করাইছি, দুই একটা ম্যাথ মনে হয় করাইছি আমি, তাই না? জি স্যার, ম্যাথ দিছেন কিছু স্যার, ম্যাথ দিলে আরো কিছু দিলে ভালো হয়। ম্যাথ গুলো হচ্ছে ডাটা এমন ভাবে চেঞ্জ করলাম, লাইক হচ্ছে একটাতে লোড দিলা তুমি, লোডটা হচ্ছে তোমার রোল নাম্বারের লাস্ট টু ডিজিট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাবে। জি না, এটা হচ্ছে আমাদের স্যাররা করতে না কি, আমাদের কিছু সিমুলেশন করা ছিল, তো সিমুলেশনের দরকার পড়ে। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন গুলো চেঞ্জ করে দেয় স্যাররা এইভাবে, যে তোমাদের লাস্ট রোল নাম্বারের লাস্ট টু ডিজিট হচ্ছে তোমাদের এইটার ভ্যালু, ওইটার ভ্যালু এইটা। সো সেই ক্ষেত্রে কারো কোনো কন্ডিশন মিলতো না, ঠিক আছে। সো আই গেস দেখি, তো যেহেতু এখন মনে হয় কোনো স্যার কোনো কিছু দিচ্ছে না, তাই না? তোমাদের অ্যাসাইনমেন্ট 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 একজন দিয়ে দিছে স্যার, অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, সমস্যা নেই, আমি দিলে হয়তো অনেক টাইম নিয়ে দিব, মানে হচ্ছে তো ওদের অ্যাটলিস্ট স্যার সুবিধা হবে স্যার, পড়াশোনা টাইম দিয়ে দিলে স্যার আমাদের সুবিধা হয়, অ্যাটলিস্ট কোনো আস্তে আস্তে করে ফেলতে পারি স্যার। দেখা মানে হচ্ছে একটা ডেডলাইন দেওয়ার জন্য আমি একটা ডেডলাইন দিব আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো থ্যাংক ইউ। আচ্ছা তাড়াতাড়ি হয়ে যায় আরকি। সো প্রথমে হচ্ছে আমি 1 থেকে 10 পর্যন্ত ডাকবো। সো ডাকার পরে হচ্ছে জাস্ট হচ্ছে তোমরা, আমি যে রোল গোল গুলো করব জাস্ট ইয়েস স্যার। হ্যাঁ বলো আরিফুল ইসলাম স্যার। আমার ডাটা না থাকার কারণে স্যার ডিসকানেক্ট হয়ে যেতে পারে স্যার। 123, ওকে ঠিক আছে, দিয়ে দিছি। আচ্ছা রোল 1 মানে ডাকবো, তারপরে হচ্ছে সেই অনুযায়ী 1 থেকে 10 পর্যন্ত সো ডাকবো, তারপরে হচ্ছে আমি রোল কল করলে ইয়েস স্যার প্রেজেন্ট প্লিজ হোয়াট এভার ইউ ক্যান সে। ওকে, সো 1 9 10, okay, so it's at the muscle. Erpore 11 to 20. 11 to 20, okay. So 11, 12, 13, 14, yes, sir. 15, yes, sir. 16, 16 আছে তো নাকি নাই? 17, 18, yes sir. 19, 20, yes sir. Okay, so 21 to 30. 13 sir. Okay, 13, okay, 21 to 30.